আমি এখন এসেছি একটা জায়গায় ঘুরতে, আমাদের বালা জীবন থেকে বেরিয়ে আসতে। আমাদের জীবনটা লেখা হয়ে গেছে। এক প্লেট বলেন, এক প্লেট চিকেন পকোড়া, হ্যাঁ যদি বেরোতে পারে জীবন থেকে, দু প্লেট চাল। সূর্য তো বেরিয়ে গেছে ফণিকের জন্য, আমরা বেরোতে যাচ্ছি ফণিকের জন্য, একটুখানি সময়ের জন্য জাস্ট একটু বেরিয়ে এসেছি, জীবনটা আলাদা মারিয়ে গেছি পুরোপুরি একদম। বল যে বুঝছো, হ্যাঁ ঠিক আছে, সূর্য বেরিয়ে গেছে জীবন। অনেকদিন আমার লালের জীবন থেকে আমি বেরিয়ে আসতে আসি, আমাদের এই ছুটির বিপ্লব অনেকদিন সময় কাটাইনি আমরা, এই বন্ধুগুলো আমরা অনেকদিন পর সময় কাটাতে এসেছি। আজকে আমরা তাই যে তিন বন্ধু মিলে চলো বন্ধুতে চলে এসেছি, সুজিত বিপ্লব সূর্য। আমি আসলে আমরা চলো বন্ধুতে এসেছি, তাই তো ঠিক, বন্ধু তোমরা এসো চলো বন্ধুতে, আজকে সানডেটা একটু এনজয় করো, হ্যাপি সানডে, হ্যাপি সানডে। আর কি বলবো, আমরা এখন অর্ডার দিলাম, বিপ্লব তো মানে চিকেন খায় না, তার জন্য বিপ্লবের জন্য পনির পকোড়া অর্ডার দিয়েছি, আর সুজিতের জন্য আমরা অর্ডার দিয়েছি চিকেন পকোড়াও, খেতে ভালোবাসে, খাওয়া দাওয়া ভালোবাসে, ও শুধু মানে জিলিপকে আর রোজকে খাইয়েছে। তোমাদেরও জীবন যদি বালের জীবন হয়ে গেছে, তাহলে সেখান থেকে বেরিয়ে আসতে গেলে পরে বিশেষ করে একটা দিন তোমরা এনজয় করো, বিশেষ করে এরকম টাইপ কিছু ফ্রেন্ডদের সাথে। দেখো ভিডিওটা মজা করে এনজয় করো। আর সকালবেলায় যেরকম সকালবেলায় 8:30 বাজলেই বিপ্লবের দোকান যেতে হবে, সেই বইয়ের দোকান ছাড়বো। আর সুজিতে সকালবেলায় হচ্ছে সেই ব্যথার ওষুধ, কারো কানের ব্যথা পেটের ব্যথা ওষুধ, আর আমার সকালবেলায় ওঠে ওর দোকান যেতে হবে, মাল টাল ব্যাক করা, মাল বুক করা, কাজ তোমরা ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খুব মজা লাগবে, এনজয় লাগবে, আর কিছু বলার দরকার নেই। আর তোমরা যদি চাও তো তোমরাও বিয়ার মেরে দিতে পারো আলাদা করে। তো বাই বাই, সে বাই, আই সি ইউ, মিস ইউ রিয়া, বাই, রাখছি।